ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে বেসিক্যালি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে কোশ্চেন পিডিএফ পিডিএফটা নিয়ে চলে এসেছি ডাব্লিউ বিজেই দু অলরেডি পরীক্ষা হয়ে গেছে তো ম্যাথামেটিক্সের কোশ্চেন এটা কিছুক্ষণ পরে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেনটা আপলোড করে দেবো এবং তোমাদের বলে রাখি কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রির অ্যান্সার কি আমি নিয়ে চলে আসবো অর্থাৎ কোন অঙ্কটার বা কোন কোয়েশ্চেনটার কোন অপশানটা রাইট অপশান হবে সেটা কিন্তু বলে দেবো যাতে তোমাদের হিসাব করতে সুবিধে হবে যে তোমরা কত নাম্বার রাইট করেছো ঠিক আছে অ্যান্সার কি কিন্তু নিয়ে আসবো তো সেই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও এখন আপাতত কোশ্চেন পিডিএফটা তোমরা কোথায় পাবে সেটা বলে দিচ্ছি আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা স্ক্রিনশটও রেখে দিতে পারো কোশ্চেন পিডিএফটা তবে স্ক্রিনশট রাখলে অনেক বেশি স্ক্রিনশট হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে বলবো পিডিএফটা তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে আমি ডাউনলোড লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাও কোয়েশ্চেনগুলো জাস্ট একবার আমি দেখিয়ে দিচ্ছি যারা পারবে না তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো একবার দেখিয়ে যাচ্ছি জাস্ট তো মোট পঁচাত্তরটা কোশ্চেন ছিল ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে পঞ্চাশটা কোশ্চেন ছিল যেগুলো সব এমসিকিউ ছিল এবং প্রত্যেকটারই একটা অপশানই রাইট অপশান হবে ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে সেখানে পঞ্চাশটা কোশ্চেন ছিল পঞ্চাশ গুণিত এক পঞ্চাশ নাম্বার ছিল তারপর এখানে ক্যাটাগরি ওয়ান ছাড়াও ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ছিল ক্যাটাগরি এর ক্ষেত্রে কি হয় সেখানে পনেরোটা কোশ্চেন থাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো কোশ্চেনটা এবারের কোশ্চেনটা আদৌ মডারেট হয়েছে না হার্ড হয়েছে না ইজি হয়েছে সেটা এখন তোমাদের বলতে পারবো না কোশ্চেনটা এখনো ক্লিয়ারলি দেখা হয়নি আমি ভাবলাম যে কোশ্চেনের পিডিএফটা প্রথমে দিয়ে দিই তারপর ডিটেল দেখে সলিউশান করব যতগুলো সলিউশান করতে পারি তোমাদেরকে শেয়ার করব, চেষ্টা করবো বেশিরভাগ প্রবলেমেরই সলিউশান করে দেওয়ার জন্য আপাতত কোশ্চেনটা দেখে নাও যারা পরবর্তী বছরগুলোতে পরীক্ষা দেবে তাদের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্যাটার্নটা তাহলে জানতে পারবে পরবর্তী বছরগুলোতে বা যারা রয়েছে যারা বিভিন্ন টিউশন পড়াও জয়েন্টের বা অন্যান্য পারপাসের সঙ্গে যুক্ত কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত তারাও এটা দেখতে পারেন এখন আপাতত রাইট অপশান কিছু আমি বলছি না কারণ দেখে বুঝতে পারছি কোনগুলো হবে কিন্তু আমি অ্যানসার কী এর জন্য বললাম আলাদা একটা ভিডিও নিয়ে আসব সেই জন্য এখন আপাতত কিছু বলছি না কোশ্চেনগুলো শুধু দেখে নাও এখন পজ করে করেও দেখতে পারো কারণ আমি অনেকটা স্পিডে নিয়ে যাচ্ছি তোমরা চাইলে পজ করে করে দেখে নিতে পারো সব কোয়েশ্চেনগুলো স্ক্রিনশটও রাখতে পারো অথবা যেটা বললাম আমি লিঙ্ক হচ্ছে দিয়ে দেবো তোমরা লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো কোশ্চেনের সেখান থেকে ডাউনলোড যেমন এক থেকে পঞ্চাশ পর্যন্ত দেখতে পেলে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু একান্ন থেকে পঁয়ষট্টি এখানে প্রতিটা কোশ্চেনের মার্কস কিন্তু দুই করে নেগেটিভ মার্কিং রয়েছে ও মাইনাস একের দুই করে নেগেটিভ একটা কোশ্চেন ভুল করলে মাইনাস একের দুই হয়ে যাবে আগেরগুলোতে মাইনাস একের চার করে নেগেটিভ ছিল ক্যাটাগরি ওয়ানে এখানে দু নম্বরের জন্য মাইনাস একের দুই করে নেগেটিভ এখানে পনেরোটা কোশ্চেন রয়েছে পনেরো দুগুণে তিরিশ মার্কস দেখতে পাচ্ছ ক্যাটাগরি টু হয়ে গেল এবার ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি থ্রিতে শেষ থেকে পঁচাত্তর অর্থাৎ দশটা কোশ্চেন দু মার্কসের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক নেই কিন্তু ওয়ান আর মোর অপশন ইস কারেক্ট একটা বা তার বেশি অপশান কিন্তু এখানে কারেক্ট হতে পারে ঠিক আছে কোয়েশ্চেনগুলো মোটামুটি দেখিয়ে দিলাম এবার তাড়াতাড়ি যত সম্ভব অ্যান্সার কি তোমাদের জন্য নিয়ে আসবো ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং